আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই আল্লাহর কুদরত এবং অদ্ভুত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন এবং এমন এমন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন যে সকল ভিডিওগুলো নাকি এর আগে আপনারা কখনোই দেখেন নাই। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তো এই সকল ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। ভিউয়ার্স, কোরআনে একটা আয়াত আছে, কুলু নাফসি যা ইকতুল মাউত, আপনি মানেন বা না মানেন অবশ্যই আমাকে আপনাকে একদিন একদিন মৃত্যুশাট গ্রহণ করতে হবে। এবং কি যাদের নাকি জীবন আছে, জান আছে, প্রাণী হোক সে কুকুর হোক অন্য কোনো প্রাণী হোক, যার নাকি জান আছে অবশ্যই তাকে মৃত্যুশাট গ্রহণ করতেই হবে। তো ভিউয়ার্স, এই দুনিয়াতে অনেকেই কেউ আল্লাহকে মানতেছে আবার আল্লাহকে ভুলে গিয়ে খারাপ পথে যাইতেছে, তাদেরও মৃত্যুশাট গ্রহণ করতেই হবে। যে ভালো কাজ করতেছে সেও মরবে, যে নাকি খারাপ কাজ করতেছে সেও মরতে হবে এবং ওই অন্ধকার কবরে যেতে হবে। যদি আপনি ভালো হয়ে থাকেন তখন বেঁচে যাবেন, আর যদি আপনি খারাপ হয়ে থাকেন তাহলে সেই অন্ধকার কবরে কি জবাব দেবেন আপনাদের হয়তো জানে। ভিউয়ার্স, আমার আপনার অবশ্যই একদিন না একদিন মৃত্যু হবেই, এই জন্য ভালো কাজে সবসময় লিপ্ত থাকবেন, ভালো কাজ করার জন্য অন্যকে আহ্বান করবেন। ভিউয়ার্স, প্রমাণস্বরূপ দেখুন, একটা ভালো মানুষ ইমাম সাহেব সে নামাজ পড়াইতেছিল এই গ্রামের মসজিদে, নিয়মিত এই ইমাম সাহেব নামাজ পড়ায়। ভিউয়ার্স, নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে যায় মনে হয়। ভিউয়ার্স, এরপরে সে সিজদা দিতে যাবে, তখনই সে মাটির সঙ্গে লুটিয়ে পড়ে এবং ওখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে। ভিউয়ার্স, এখানেই আপনারা বুঝতে পারতেছেন যে মৃত্যু কখনকার আসবে এটা কেউ বলতে পারে না। কেউ গান শুনতে শুনতে মারা যেতে পারে, আবার কেউ এরকমভাবে নামাজ পড়তে পড়তেও মারা যেতে পারে। এই জন্য সবসময় আমরা ভালো কাজে লিপ্ত থাকবো। তো আজকে ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সামনে আবারও আল্লাহর কুদরত এবং অদ্ভুত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।